কেন্দ্রীয় সরকার শ্রম কোড চালু করে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের আগলে রেখেছেন, শ্রম কোড চালু করতে দেননি। শনিবার দুর্গাপুরের ডিএসপি কারখানার সামনে আয়োজিত এক সভা থেকে একথা বলেন মন্ত্রী মলয় ঘটক। এদিনের সভায় যোগ দেন মন্ত্রী প্রদীপ মজুমদার, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি অভিজিৎ ঘটক প্রমুখ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, লোকসভা নির্বাচনের সময় বিজেপি দেশজুড়ে প্রচার করেছিল 400 বেশি আসন পাবে, নির্বাচনের ফলাফল বিজেপিকে বুঝিয়ে দিয়েছে তাদের চায়না দেশের মানুষ। আমরা তো ট্রেড ইউনিয়ন তার বায়োমেট্রিক চালু করতে পারে না, ট্রেড ইউনিয়ন ফর্মাল দাবি করেছে, রাজ্যের অনেক ইন্ডাস্ট্রিতে বায়োমেট্রিক চালু হয়েছে, আমরা ডিএসপিতে এর আগে লিখিত দিয়েছি, আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, কারণ আমাদের ক্লিয়ার দাবি নো গেট পাস, সর্বত্র বায়োমেট্রিক। আর ওদিকে রাজ্যের বিভিন্ন শিল্পাঞ্চলে ইতিমধ্যেই বহু কারখানা, রাষ্ট্রায়ত্ত কারখানা, তারা বায়োমেট্রিক চালু করেছেন, কন্ট্রাকচুয়াল এবং পারমানেন্ট, প্রতিটা ক্ষেত্রেই বায়োমেট্রিক হচ্ছে আইএনটিটিইউসির দাবি। দুর্গাপুর ইস্পাত কারখানার যারা ম্যানেজমেন্ট, তারা তখন বলেছিলেন তাদের নীতিগত কোনো সমস্যা নেই, তো আমরা আবার দেখা করে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে প্রসেসটা স্পিড আপ হওয়ার অনুরোধ জানাবো। দেখুন, গভর্নমেন্টের নোটিফিকেশন হয়েছে, আমি তো প্রশাসনের লোক নই, কর্মসংবাদ পোর্টাল ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে এক বছরের বেশি সময় ধরে চলছে, গত 8 তারিখ পশ্চিম মেদিনীপুরে উদ্বোধন হলো, পশ্চিম বর্ধমানেও গভর্নমেন্ট নোটিফিকেশন হয়ে গেছে কর্মসংবাদ পোর্টালের, যা নিয়োগ হবে আনস্কিল সব কর্মসংবাদ পোর্টালের থ্রুতে হবে। গভর্নমেন্টের প্রক্রিয়া গত 1 বছরের ওপর ধরে যে প্রক্রিয়া চলছে 1:10, এটা আপনারা ডিএম যেহেতু গোটাটা চেয়ারম্যান, আপনারা ডিএম এর সঙ্গে দেখা করলে তিনি আরও ক্লিয়ারলি আপনাদের প্রেজেন্টেশন, যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে সেটা আমার, মানে আপনারা হয়তো দুর্গাপুরের সাংবাদিকরা ছিলেন না, কিন্তু যেহেতু আসানসোলে হয়েছিল সেদিন সংবাদ মাধ্যমে গোটাটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে এবং পরের দিন সমস্ত সংবাদ মাধ্যমে এই জেলায় গোটা বিষয়টা খবর বেরিয়েছিল। তবু আপনারা প্রশাসনের কাছে যোগাযোগ করলে প্রশাসন আবার এটা দেখিয়ে দেবেন। এই পোর্টালের বিরুদ্ধেই দুর্গাপুরে তৃণমূলে ঝান্ডা হাতে স্থানীয়রা বিক্ষোভ করেছিল যে তারা এটা, এই পোর্টাল মানছে না সগরবাংলা এলাকায়। তাহলে বুঝতে পাচ্ছেন যে পোর্টালে কারুর যদি বুকে ব্যথা হয়, মানে যেই পোর্টাল ঘোষণা হয়েছে কারুর যদি বুকে ব্যথা হয়, তার দায়ও আমি নিতে পারবো না, দায়িত্বও নিতে পারবো না, সরকারও দেবে না, সে তার ব্যাপার। গভর্নমেন্ট একটা প্রক্রিয়া চালু করছে, একটা মানে, এবং প্রক্রিয়ার যে প্রসেসিংটা মানে এতটাই স্বচ্ছ, র্যান্ডামাইজেশন, ইন্টারভিউতে নাম পর্যন্ত দেখার সুযোগ নেই, যে যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন যিনি এমপ্লয়ার তিনি তার নাম, মানে যখন পৌঁছাচ্ছেন কোর্ট ডকেট পাচ্ছেন আপনারা, সেটা প্রশাসন দেখিয়ে দেবে। তার বিরুদ্ধে কেউ যদি বিক্ষোভ দেখিয়ে থাকেন, মানে তার দায় দায়িত্ব কোনোটাই আমরা নেবো না, তার নিজের দায়িত্ব নিজে নিতে হবে। টাকা নিয়ে কারখানায় কাজে ঢোকানো, এটা কি যেটা বদনাম ছিল এটা কি বুঝবে মনে হচ্ছে? দেখুন, অভিযোগ কিছু আছে বলেই নিশ্চিতভাবে তো গভর্নমেন্ট এই কর্মসংবাদ পোর্টাল তার প্রক্রিয়া করেছেন, এবং কর্মসংবাদ পোর্টালটা তো, এটা কোনো তো ট্রেড ইউনিয়নের বিষয় নয়, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কর্মসংবাদ পোর্টাল চালু করেছেন, পশ্চিম বর্ধমান তার আওতাভুক্ত।